হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য জব নোটিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ তোমাদের একটি দুঃখের খবর তোমাদের জানাচ্ছি, অর্থাৎ তোমরা সকলেই জানো যে 25/9/2022 অর্থাৎ সামনের রবিবার তোমাদের ঝাড়গ্রাম কোর্টে গ্রুপ ডি LDC স্টেনোগ্রাফার সহ আর যত সমস্ত এই পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছিল এবং পোস্ট তোমাদের পরীক্ষার হওয়ার কথা ছিল রবিবার, সেই পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে দিয়েছে যে কেন তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে, পরীক্ষা কবে হবে, সমস্ত কিছু কিন্তু তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। তোমরা এই ভিডিওটি ফুলফিল দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে এবং কেন তোমাদের পরীক্ষা ক্যান্সেল করেছে, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে A to Z তোমাদের ইনফর্ম করে দেবো। তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর শুরু করার আগে প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, নিত্য নতুন চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে পারো। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপও আছে, যেখানে ইউটিউব চ্যানেলের আগেও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সমস্ত ইনফরমেশন তোমাদের আমি তুলে দিই। তো তোমরা অনেকেই হয়তো রবিবার পরীক্ষা, ওই জন্য তোমরা শনিবার তোমাদের রওনা দেওয়ার কথা ছিল, অর্থাৎ অনেকেরই টিকিট কাটা হয়ে গেছে। তো দুঃখের সহিত তোমাদের জানাতে আমার বাধ্য করছি যে তোমাদের কিন্তু তোমাদের যে তোমাদের ট্রেনের টিকিট কেটেছিল তারা কিন্তু ক্যান্সেল করে দাও, তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। তো তোমরা সর্বপ্রথম দেখতে পারছো আমি এখন আছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে। ভিডিও ডিসক্রিপশন বক্স অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে পৌঁছে যেতে পারে এই অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট আসার পর এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম এখানে বলে দিয়েছে পোস্টপন্ড অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করা নোটিফিকেশন অনুযায়ী এখানে কী বলেছে সমস্ত কিছু কিন্তু তোমাদের আলোচনা করব। অনেকেই হয়তো আশা করেছিল যে পরীক্ষা তোমাদের সামনে হবে, অনেকেই হয়তো কম্পিটিশন করছিলে, চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই কিন্তু তোমাদের পরীক্ষা নেবে। তো তোমাদের আমি লাস্টে বলে দেবো কবে হতে পারে তোমাদের পরীক্ষা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজ এই মাত্র পাবলিশ করে দিল, এই 5 থেকে 7 মিনিট তোমাদের হলো যে এই নোটিশটি দিয়েছে। এখানে 23 সেপ্টেম্বর আজই দিয়েছে এই মাত্র। এখানে কী বলেছে আমরা ডিটেলসে দেখে নেব। দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন অফ ভেরিয়াস ক্যাটাগরি, এখানে কী বলেছে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন অফ ভেরিয়াস ক্যাটাগরি অ্যাজ পার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার, এখানে ডেট 5/9/2022 তারিখে বেরিয়েছিল। ঝাড়গ্রাম জাজমেন্ট হুইচ ওয়াজ সিডিল টু বি হেল্ড অন 25/9/2022, অর্থাৎ তোমাদের 25/9 সামনের রবিবার পরীক্ষার কথা ছিল, ইজ পোস্টপন্ড ডিউ টু অন গোয়িং এগিটেশন রেল অ্যান্ড রোড ব্লক বাই দ্য মেম্বার অফ কুর্মী কমিউনিটি, অর্থাৎ কুর্মী কমিউনিটি একটা আছে, কমিউনিটি কুর্মী বলে একটা আছে, তারা কিন্তু সমস্ত তোমরা নিউজ পেপারও দেখতে পাচ্ছ এবং খবরও দেখতে পাচ্ছ, তারা রেল অবরোধ করছে এবং সমস্ত রোড অবরোধ করছে, সেই জন্য রেল এবং রোড ব্লক থাকার কারণেই তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। অনেকেই হয়তো পরীক্ষা দিতে গেলে রেল এবং রোড ব্লক থাকার কারণে এক্সাম সেন্টারে পৌঁছাতে পারবে না, সেই জন্য ক্যান্ডিডেটদের কথায় মাথায় রেখে যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কোর্ট কিন্তু ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে পরীক্ষা ক্যান্সেল হওয়ার। অনেক দিন ধরে আমিও শুনছিলাম যে পরীক্ষা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা প্রবল, ইতিমধ্যে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে। তারপরে এখানে কী বলেছে, ফ্রেশ শিডিউল অ্যান্ড আদার্স নেসেসারি ইনস্ট্রাকশন ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন শ্যাল বি নোটিফাইড লেটার অন দ্য ফলোয়িং ওয়েবসাইট, অর্থাৎ কবে পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তবুও তোমাদের এক্সপেকটেশন বলে দিই, অর্থাৎ তোমাদের পরীক্ষা কবে হবে এক্সপেক্ট ডেট বলে দিই। তোমাদের পরীক্ষা কিন্তু পুজোর পরে হবে, অর্থাৎ এমনও হতে পারে দুর্গাপুজোর কালী পুজোর মাঝখানে, অর্থাৎ দুর্গাপুজোর পরে তোমাদের কালী পুজোর মিডিলে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। এবং তোমাদের কবে হবে, তোমাদের যখনই নোটিফিকেশন দেবে আবারও তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কি না, যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো সেই স্কুলেই পরীক্ষা হবে কি না, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য, সরি তোমাদের পরীক্ষা ক্যান্সেল হওয়ার জন্য, তোমাদের বলছি তোমরা পরীক্ষাটি যেই হিসাবে তোমরা এগোচ্ছিলে সেই হিসাবে এগোতে থাকো, কারণ তোমাদের পরীক্ষা টাইম পাবে, পড়ার টাইম পাবে, ওই জন্য তোমাদের মন ভাঙলে হবে না, খুব শীঘ্রই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আশা করি বুঝতে পেরেছো, যখনই অফিসিয়াল আপডেট পাবো সঙ্গে সঙ্গে আমি তোমাদের একদম সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য।